হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি একটি নতুন রেসিপি, যেটি কিন্তু আপনাদের সবারই খুব পছন্দ হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই রাতের বাসি ভাত রয়ে যায়, সেই ভাত দিয়ে আমরা বানিয়ে ফেলবো একটি চটপটে 5 মিনিটে তৈরি হয়ে যাওয়া রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কড়াতে তেল গরম করে নিন, তাতে 1টা পেঁয়াজ কুচি দিন, সাথে 2টি লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণ আপনারা কমাতে বাড়াতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিন। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে এসছে, এবার মাঝখানে এরমভাবে আপনারা একটা গ্যাপ তৈরি করে নিন, তাতে আমি 1টা ডিম ফাটিয়ে দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব নুন, বলা হয়নি কড়াটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে, তো মিডিয়াম ফ্লেমে রাখবেন প্রথম থেকেই। এবার ডিমটি যখন সেট হয়ে আসবে তখন এরম করে ভালো করে স্ক্র্যাম্বল করে নেবেন। স্ক্র্যাম্বল করতে কিছু সেকেন্ড লাগবে, কিছু সেকেন্ডের মধ্যেই ডিমটি স্ক্র্যাম্বল হয়ে যাবে। এবার আপনারা রাতের বাসি ভাতটা দিয়ে দেবেন। আপনারা চাইলে টাটকা ভাত দিয়ে রেসিপিটি বানাতে পারেন। অনেক সময় এমন হয় আমাদের লাঞ্চে কিছু বানাতে ইচ্ছে করে না, তখন আমরা শুধু ভাতটা বানিয়ে নিয়ে এরমভাবে ভাত ভাজা বানিয়ে নিতেই পারি, তাতে কোনো অসুবিধা হবে না। এবার ভাতে দিয়ে দেব লবণ 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো ব্ল্যাক পেপার মানে কালো মরিচের গুঁড়ো। ভালো করে সব কিছু মিক্সড করে নেব। ফ্লেম মিডিয়ামই থাকবে, হাই ফ্লেম করবেন না। যদি আপনাদের মনে হয় যে কড়াতে ভাত লেগে যাচ্ছে, তাহলে একটু জলের ছিটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ভালো করে এরমভাবে মিক্স করে নেবেন, 1 থেকে 2 মিনিট রাখবেন, তারপরে আপনার ভাত ভাজা রেডি। ছোটোবেলায় আমার দিদিমা এই ভাত ভাজাটি করে খাওয়াতেন, খুবই ভালো লাগতো। এখনও এইসব স্মৃতি মনে পড়লে দিদিমাকে খুবই মিস করি। যাই হোক, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। যদি বাড়িতে ধনে পাতা থাকে, আপনারা সবশেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ডাবল হয়ে যাবে। আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ধনে পাতাটা খুব মিস করলাম। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের আমার আরও রেসিপি দেখার ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।